আপনারা দেখছেন মক্কাল মুকাররমায় আজানের সময় কিন্তু এই যে দোকানগুলো খালি, এই দোকানগুলোতে কোনো দোকানদার নাই, এভাবে খালি খোলা রেখে কিন্তু তারা নামাজের জন্য চলে গেছে। খুবই সুন্দর একটি দৃশ্য, এই দৃশ্যগুলো আসলে দেখলে সত্যি অনেক বেশি ভালো লাগে। অনেক দোকানিরা তাদের দোকানের সামনে এভাবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মক্কাল মুকাররমা থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিও বর্তমানে অবস্থান করছি মসজিদ আল হারামে একেবারে কাছাকাছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো মসজিদ আল হারামে মানুষ যেভাবে নামাজের সময় আর কি যেভাবে রাস্তায় নামাজ পড়ে আর কি, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। মূলত মসজিদ আল হারামের ভিতরে নামাজের অনেক পূর্বেই কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে যায় অনেকটা জায়গা, সেক্ষেত্রে অনেকেই আগে থাকতে রাস্তায় যেভাবে নামাজ পড়ে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখানকার যে সুন্দর পরিবেশটি সেটিও আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আর কথা না বলে আমরা একবার মূল ভিডিওতে চলে যাই। মূলত অনেকে এই স্থানগুলোতে সালাত আদায় করার জন্য রাস্তার মাঝখানে ইতিপূর্বেই মুসাল্লা পেতে নিয়েছে, যেহেতু নামাজের এখন অনেকটা কাছাকাছি মুহূর্ত। আপনারা দেখছেন দলে দলে হাজি সাহেবরা মসজিদ আল হারামের দিকে যাচ্ছে। এভরিওয়ান, মূলত আপনারা দেখছেন রাস্তার দুই পাশে এখন কিন্তু লোকজন যাচ্ছে মসজিদ আল হারামের দিকে, এবং মাঝখানের যে এই জায়গাটা সেটা কিন্তু ইতিপূর্বেই পরিপূর্ণ হয়ে গেছে। এখানে মানুষ মুসাল্লা জায়নামাজ দিয়ে কিন্তু তারা নামাজ পড়ার জন্য ইতিপূর্বেই বসে গেছে। এছাড়া যারা এখনও মসজিদ আল হারামের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে আপনারা দেখছেন হেঁটে যাচ্ছে, এমনকি যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু এই দুই পাশের যেই খালি জায়গাগুলো দেখছেন এগুলোও পরিপূর্ণ হয়ে যাবে, লোকে লোকারণ্য হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ পবিত্র সালাতুল মাগরিবের আজান অনুষ্ঠিত হলো। আপনারা দেখছেন মক্কাল মুকাররমায় আজানের সময় কিন্তু এই যে দোকানগুলো খালি, এই দোকানগুলোতে কোনো দোকানদার নাই, এভাবে খালি খোলা রেখে কিন্তু তারা নামাজের জন্য চলে গেছে। খুবই সুন্দর একটি দৃশ্য, এই দৃশ্যগুলো আসলে দেখলে সত্যি অনেক বেশি ভালো লাগে। অনেক দোকানিরা তাদের দোকানের সামনে এভাবে খোলা দোকান রেখে রাস্তার মাঝখানে যেসব হাজি সাহেবদেরকে আপনারা নামাজ পড়তে দেখছেন সেই স্থানগুলোতেও কিন্তু নামাজ পড়ে থাকে। আমরা বর্তমানে অবস্থান করছি একেবারে মসজিদ আল হারামের সামনে, কাছাকাছি একদম। আমরাও কিন্তু রাস্তার এই স্থানটিতে পবিত্র সালাতুল মাগরিব আদায় করেছি আলহামদুলিল্লাহ। এখন যেই সময়টা আপনারা দেখছেন এটি হচ্ছে মাগরিবের নামাজের পরের মুহূর্ত। আমরা দীর্ঘ সময় নিয়ে কিন্তু ক্যামেরা বন্ধ রেখেছিলাম, যেহেতু নামাজের এই মুহূর্ত, নামাজের পরের এই মুহূর্তটি কিন্তু এখন নামাজের অনেকটা পরের মুহূর্ত। এখানে এই রাস্তার এই সাইডগুলোতে কিন্তু অনেকে সালাত আদায় করেছেন, মাগরিবের সালাত আদায় করেছেন, এবং এখন যেসব হাজি সাহেবরা রয়েছে মসজিদের হারামের যেই চত্বর থেকে বাহিরের যেই ময়দানটি রয়েছে সেখানে যারা সালাত আদায় করতে পেরেছে তারা বের হয়ে আসছেন অনেকে। এবং এছাড়া আপনারা দেখেছেন যে এই বাউন্ডারিগুলা, মূলত এই বাউন্ডারিগুলো কিন্তু নামাজের পূর্ব মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছিল, সে কারণে এই স্থানগুলোতে আমরা নামাজের পূর্বে, আমরা যেহেতু লেট করে আসছি সেজন্য আমরা প্রবেশ করতে পারিনি। এবং এখন যারা এখানে দেখছেন ঘোরাঘুরি করছে, হাঁটাহাঁটি করছে, তারাই কিন্তু মূলত এই স্থানগুলোতে সালাত আদায় করেছেন। এবং পবিত্র মাগরিবের নামাজের এই মুহূর্তে যে সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখছেন, আশা করি আপনাদের কাছে ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। আর একটি কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা মাগরিবের আজানের শেষের মুহূর্তে আপনারা দেখেছেন আজান কিন্তু ডাবল হয়ে গিয়েছিলো লাস্টের দিকটাতে একটু। সেটির কারণ হচ্ছে আমরা যে স্থানটি থেকে মাগরিবের আজান মূলত আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই স্থানে একটি ছোট্ট একটি মসজিদ থাকার কারণে সেখানে কিন্তু আজানটি ডাবল হয়ে গেছে। মূলত ডাবল হয়ে যাওয়ার কারণ হচ্ছে সেই মসজিদেও আজান দিচ্ছিল আর কি। তো এবার ইনশাল্লাহ যারা হজ বা উমরা করার জন্য আসবেন তারা অবশ্যই নামাজের অনেকটা পূর্ব মুহূর্ত থেকে কমপক্ষে আধা ঘন্টা পূর্বে চেষ্টা করবেন মসজিদুল হারামের এই স্থানগুলোতে চলে আসতে, যাতে মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করে সালাত আদায় করতে পারেন, অর্থাৎ মাতাফের কাছাকাছি চলে যেতে পারেন। সেটি চাইলে কিন্তু একেবারে অনেক আগে থেকেই আপনার থাকার স্থান থেকে বের হয়ে আসতে হবে। আর নাহলে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আজানের কিন্তু অল্প কিছুটা সময় পরেই কিন্তু নামাজ হয়ে যায়, যেহেতু মাগরিবের সালাতের আজানের পরে অল্প কিছুটা সময় পাওয়া যায়। এছাড়া অন্যান্য নামাজের সময়ও আপনারা কিন্তু চেষ্টা করবেন অনেক আগে থেকে মসজিদুল হারামে চলে আসতে, যারা বিশেষ করে মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করে সালাত আদায় করতে চান। আর নাহলে কিন্তু একেবারে মসজিদের হারামের বাহিরেও কিন্তু প্রবেশ করতে পারবেন না, যেহেতু এই স্থানগুলোতে বাউন্ডারি করে দেওয়া হয় সে কারণে। তো আমরা আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করবো না, আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।